শেখ শাহজাহান মার্কেট, যেখানে কিন্তু শেখ শাহজাহান অফিস রয়েছে, সেই অফিসে এসে পৌঁছেছেন সিবিআই এর আধিকারিকরা। এবং সেখানে এসে শেখ শাহজাহানের যে অফিস, সেই অফিসের নিচের তলা, আর যেখানে কিন্তু একেবারে 5 তারিখে ইডি কিন্তু এখানেও তল্লাশিতে আসার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে কিন্তু তারা তল্লাশি করতে পারেনি, অফিস বন্ধ ছিল। সেই যে অফিস, সেখান থেকেও সেখানে এই মুহূর্তে সেখানে শেখ শাহজাহানের যে অফিস রয়েছে এই শেখ শাহজাহান মার্কেটের মধ্যে, সেই মার্কেটে সিবিআই এর আধিকারিকরা তারা এসেছেন। এবং এসে এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গার ছবি তুলছেন। এবং এই হচ্ছে, দেখো শেখ শাহজাহানের যে দিব্যেন্দুকে দেখাতে পারো ছবিটি, এই হচ্ছে শাহজাহান মার্কেটে শেখ শাহজাহানের যে অফিস, দ্বিতীয় তলায় এই যে অফিস রয়েছে এইখানে কিন্তু শেখ শাহজাহান দ্বিতীয় তলায় যে অফিস রয়েছে সেই অফিসে কী অবস্থা সেটাও কিন্তু ছবি তুলছেন তারা। এবং যারা এখানকার যেখানে শাহজাহানের যে বাড়ি, সেই শেখ শাহজাহানের বাড়ি যে জায়গায়, সেখানে কিন্তু যান সিবিআইয়ের আধিকারিকরা। এবং অফিসের যে দুটো এন্ট্রি পয়েন্ট রয়েছে, যার মধ্যে একটা এই অংশে একটা এন্ট্রি পয়েন্ট, সেখানে সিবিআইয়ের আধিকারিকরা যেমন এসেছেন, এবং পাশাপাশি কিন্তু ঠিক অপর দিকে সেখানেও কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা এসেছেন। শাহজাহান মার্কেট, শাহজাহানের নামে গোটা একটা আস্ত মার্কেট তৈরি হয়েছিল, শেখ শাহজাহান মার্কেট। সেই শেখ শাহজাহান মার্কেটের ছবি তুলছেন এই মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকরা। যে কোনো তদন্তের ক্ষেত্রে, তদন্তের জন্য যে বিষয়টা, সেটা হচ্ছে যে জায়গায় ঘটনা, সেই ঘটনাস্থল সম্পূর্ণভাবে দেখা, তদন্ত যখন করতে শুরু করে, তুমি দেখেছো ইডির ডেপুটি ডাইরেক্টর তিনি আজকের আসেন ইডি অফ দপ্তরে, এবং সেখানে ওনার থেকে তথ্য সংগ্রহ করেন। তার পরবর্তীকালে সিবিআইয়ের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে, একা দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কিন্তু এই মুহূর্তে সরবেরিয়া, আকুঞ্জিপাড়া বিভিন্ন জায়গায় সিবিআই আধিকারিকরা তারা যাচ্ছেন। এবং এই জায়গার কোন জায়গায় ইডি এসেছিল, কী হয়েছিল, সেই সমস্ত বিষয় অনুসন্ধান করার জন্য কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা তারা রয়েছেন। এবং আবারও তারা গাড়িতে উঠছেন, এখন দেখার বিষয় অন্য কোনো জায়গায় সেখানে ওনারা যান কি না। আমি দেখতে পাচ্ছি শাহজাহানের নামে যে ভিড়, অনেকে কিন্তু এসে এখানে জমায়েত করছেন বাজারে। শেখ শাহজাহানের যে দপ্তর রয়েছে সেইখানে কিন্তু একেবারে ইডির ওপরে হামলার ঘটনা ঘটে, এই সরবেরিয়া মোড় সেখানে কিন্তু একেবারে অবরুদ্ধ হয়ে যায়। এবং তারপর কিন্তু তুমি দেখেছো সন্দেশকালে বেতাজ বাদশা বর্তমানে কিন্তু ইডি সিবিআইয়ের হেফাজতে রয়েছে, এবং তার বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ বদলে গেছে। এবং সেখানে কিন্তু একেবারে সন্দেশখালিতে এই মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকরা তারা এসছেন, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন। এর আগে দেখলাম আকুঞ্জিপাড়া, যেখানে শেখ শাহজাহানের বাড়ি, সেই বাড়ির ছবি তুললেন তারা, বাড়ির চারপাশ দেখলেন। তার পরবর্তীতে তার যে অফিস রয়েছে সেই অফিসে এলেন সিবিআইয়ের আধিকারিকরা, পুলিশের সঙ্গে কথা বললেন। আমরা দেখলাম রাজ্য পুলিশের এক যিনি এখানে কর্তব্যরত অবস্থায় রয়েছেন সরবেরিয়া মোড়ে, তার কাছে জানতে চাইলেন যে শেখ শাহজাহান অফিস কোথায়। তিনি বললেন তিনি বাইরে থেকে এসছেন, কিন্তু সিবিআই তাকে বললো যে এখানে অফিস কোথায় জানেন না বলে। তারপরে দেখতে পাচ্ছ বহু মানুষের ভিড় কিন্তু এখানে হয়েছে, এবং কেন্দ্রীয় বাহিনী, বিশাল বাহিনী নিয়ে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এই মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকরা তারা এই সরবেরিয়া মোড় সেখানে রয়েছেন।